नमस्कार सानंदा न्यूज़े आपनादेर प्रत्येकके स्वागत। आमि सुदीप्त आपनादेर संगे एई मुहूर्ते चोख राखबो बेश किछु गुरुत्वपूर्ण संबादे। मादक द्रव्येर भयाबहता तुले धरते आंतर्जातिक मादक बिरोधी दिवसे सचेतनतामूलक पदयात्रा करलो केशियारी थाना। आंतर्जातिक मादक बिरोधी दिवस उद्यापन करलो केशियारी थाना। थानार पक्ष थेके 26 जून मादक बिरोधी दिवस उपलक्षे एकटी पदयात्रार आयोजन करा हय। आईसी विश्वजीत हालदारेर नेतृत्वे केशियारी थानार पुलिश केशियारी थाना थेके पदयात्रा बेर करे। पदयात्रा केशियारी बाजार बसस्टैंड सह समग्र एलाका परिक्रमा करे। साधारण मानुषेर मध्य मादक द्रव्येर भयाबहता सम्बन्धे सचेतन करते एई उद्योग सत्यि प्रशंसनीय हये उठेछे। आजके तो आपनारा जानेन 26 जून इंटरनैशनल एंटी ड्रग डे। तो यही ऑब्जार्वेशने आमरा आज के एक सकाले रैली बार करेछिलाम, सेखाने आमादेर थाना स्टाफ पुलिश इनक्लूडिंग सिविल वॉलेंटियर आमरा थाना गड़ा थेके शुरू करे आप टू केशियारी बाजार बस स्टैंड पर्यन्त गियेछिलाम। सेखाने आमादेर एकटा आमादेर एई आजकेर प्रोग्रामेर जोन्नो फ्लेक्स छिलो, लोगोस छिलो एंड एकटा मिउजिकও छिलो, जेटा थेके आमरा मानुषके अवेयर करते चाइछि जे ड्रग थेके दूरे थाकते पारबो। আমরা যদি বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাই তাহলে আলটিমেটলি আমরা আমাদের হেলথটাকে ক্ষতি করব। অ্যান্ড হেলথ যদি আমাদের ভালো না থাকে তো দেন হোয়াট, এটা প্রত্যেকেই জানি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেহেতু হেলথ, এবং এই আজকের এই দিনটাকে অবজার্ভ করার জন্য আমাদেরকে আমরা প্রত্যেক মানুষজনকে অ্যাওয়্যার করতে চাইলাম যে এনি সর্টস অফ অ্যাডিকশান, ইট মে বি ড্রাগ, ইট মে বি এনি তামাকু অ্যান্ড এনিথিং এলস, সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে রাখি। বেকারি অপসংস্কৃতি এবং যুব মনের সাম্প্রদায়িকতার বীজ নির্মূল করতে বেলদাতে 56তম প্রতিষ্ঠা দিবস পালন করল যুব সংগঠন AIDYO। বেকারি অপসংস্কৃতি এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং যুব মনের সুস্থ মনন এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে এসিও সিআই কমিউনিস্ট দলের যুব সংগঠন AIDYO র 56তম প্রতিষ্ঠা দিবস পালন হলো শনিবার। এই দিন জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি বেলদা লোকাল কমিটির উদ্যোগে বেলদাতে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। রক্ত পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং AIDYO এর উপর রচিত সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সম্পাদক সুশান্ত পানিগ্রাহী। পাশাপাশি AIDYO এর বেলদা লোকাল কমিটির পক্ষ থেকে এই দিন করোনা লকডাউনে কাজ হারানো দুস্থ প্রায় 25 জন পরিচারিকার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন AIDYO এর বেলদা লোকাল কমিটির সম্পাদক কমল পাত্র, সভাপতি সুজন মাইতি, মনোজ কর, সুপ্রভা পানিগ্রাহী, পলি পণ্ডা, সৌরভ মাইতি, টুম্পা দে, তনুশ্রী মাইতি প্রমুখ। আমাদের প্রিয় যুব সংগঠন AIDYO এর আজকে 56তম প্রতিষ্ঠা দিবসে আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে যেমন দিনটি উদযাপিত হচ্ছে মর্যাদার সঙ্গে, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটে আমরা এই কর্মসূচিটি নিয়েছি। বেকারি অপসংস্কৃতি এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে আমরা যেমন যুব আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি, পাশাপাশি এই লকডাউনে যে সমস্ত মানুষেরা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাদেরকে সাহায্য করবার জন্য আজকে বেলদা লোকাল কমিটির পক্ষ থেকে আমরা দুস্থ পরিচারিকাদের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম 20 জন পরিচারিকার হাতে। এই আমাদের কর্মসূচি ছিল। আজকে বেলদা যেমন হচ্ছে নারায়ণগঞ্জ, জাহাল্লা, কানপুর, মেদিনীপুর, খড়গপুর, সবং, পিংলা এবং ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর বিভিন্ন ইউনিটে এই দিনটি মর্যাদার সাথে আমরা পালন করছি। বিভিন্ন জায়গায় মাস্ক বিলি, কোথাও ত্রাণ বিলি, কোথাও স্কোয়াড মিছিল, এই নানান ধরনের কর্মসূচি আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে আমরা নিয়েছি। গ্রামীণ এলাকার মানুষকে করোনা ভ্যাকসিন দিতে নয়াগ্রাম স্বাস্থ্য দপ্তরের বিশেষ উদ্যোগ। প্রত্যন্ত এলাকায় হলো টিকা প্রদানের কাজ। করোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে টিকাকরণ প্রক্রিয়ার ওপর। যোগান অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে নয়াগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হলো এলাকাভিত্তিক করোনা টিকা দেওয়ার কাজ। সেই অনুযায়ী শনিবার প্রথম দফায় ব্লকের যোগেশ্বর হাই স্কুলে এলাকার মানুষকে ভ্যাকসিন দিল নয়াগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপে সাধুবাদ জানান বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব সুন্দর দাস। तृतीय ढो करोना वैक्सीनर तृतीय ढो जो आसटा मानूष प्रचंड भाव विभ्रांति पड़े से कारण विभिन्न जगह सरकार संगे सहयोगिता प्रशासन सहयोगिता नहीं डाक्टर बाबूदेर संगे आलोचना सपेक्षे हमारा विभिन्न जगह कैम्पेर व्यवस्था कर आज के जुगिसोले 2 থেকে 2,500 जरा मानूष जाते वैक्सीन पाए तार व्यवस्था करा हयेछे एबं परवर्तीकाले जाते सारा नयाग्रामबासी समस्त जनगण वैक्सीन पान तार व्यवस्थार जन्य आमरा प्रशासनेर द्वारस्थ हयेछिलाम एबं व्यवस्थार जन्य आमरा सचेष्ट हयेछि। परवर्तीकाले विभिन्न प्रत्यंत एलाकाय जेखाने खूब एलाकाय मानूष फड़िकामाथा निते आसते पारबे ना सेई सब एलाकाय डाक्तार बाबूदेर सहयोगिता निये सेखाने आमरा वैक्सीनेर व्यवस्थार जन्य बद्धपरिकर हये थाकि। बाथरूमे जाওয়ার नाम करे गलाय फाँस लागिए मृत्यु हलो एक होटेल कर्मीर। घटनाय चांचल्य निउ दीघा एलाकाय। आबारो अघटन घटलो निउ दीघार एकटी बेसरकारी होटेले। जाना गियेछे होटेलेर एक कर्मचारी रातेर अंधकारे सहकर्मीदेर बाथरूमे जाওয়ার कथा बोले गिये होटेलेर एकटी रूमेर मध्ये दरजा बन्ध करे सिलिंग फैने निजेर लुंगिते फाँस लागिए झुले पड़े। परे बहुक्षण होटेलेर घर थेके ना बेरोनोय सहकर्मीरा डाकाडाकी करे। शेषे दरजा भेंगे ढुके देखते पान फैने गलाय फाँस लागिए झुले आछे। तड़िघड़ी करे दीघा राज्य साधारण हासपाताले निये एले चिकित्सकेरा ताके मृत बोले घोषणा करेन। दीघा मोहना कोस्टाल थानार पुलिश तदन्त शुरू करे। होटेले कर्मीदेर थेके जाना गेछे मृत ब्यक्तिर बाड़ी एगरा थानार बोलकुस्ता ग्रामे। नाम श्रीकृष्ण कैमिला, बयस 45 বছর। मात्र 5 মাস আগেই হোটেলে কাজে যোগ দেন। তবে কি কারণে মৃত্যুর পথ বেছে নিলেন তাদের জানা নেই। হোটেলের তরফ থেকে পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। ঘটনাটা দুজন আমি ছিলাম না, ঠিক আছে আমি ছিলাম, ঠিক আছে রিসেপশনে বসছিলাম। তারপরে উনি যায় বাথরুমে গেল, ঠিক আছে বলছে পায়খানা করেছে। কি গো পেটের ব্যথা হচ্ছে কেন? বলছে আমি পায়খানা করতে যাচ্ছি। পায়খানা করে কলের আওয়াজ হলো, আমি পায়খানা করছে মনে হয়। তারপরে চলে এসেছি। তারপরে ওর দরজা যখন ধাক্কা মারি গলায় দড়ি দিয়ে দিয়েছি। হ্যাঁ ও হোটেলে সুপারি কাজ করতাম, আমি রুম বই কাজ করতাম। আসি আমার চিকিৎসক কামিল, বাড়ি বোলকুস্তা। আমি হোটেলের স্টাফ। কি দেখলেন বলতে আমি ওরা বসেছিল ওখানে আমি হোটেলের মধ্যে, আমি সামনেটা এসেছিলাম বাইরের দিকে। তারপরে হঠাৎ আমি একটু ওখানে দাঁড়িয়ে আমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলছিলাম। তারপরে আমার স্টাফরা ছুটি গিয়ে ডাক সালটা বলে এরকম বাবুদা ভেতর থেকে দরজা খুলছে না, একটু ডাকলাম বাবুদা একটু এসো। গেলাম, তারপরে আমি কোথায় বলে ওই যে 5 নম্বর রুমে যায় পায়খানা করতে, সেখানে পায়খানা করতে যাবে বলে গেল। তারপরে একটা আওয়াজ কি পেলাম, গিয়ে ডাকলাম, ডাক ছাড়ছি, তারপরে সাড়া শব্দ করছে, সাড়া দিল। সাড়া দেওয়ার পর ওই আবার চলে এসছে, বাথরুমে আছে বলেছে। চলে আসার পর কিছুক্ষণ পরে দেখে আর আসছে না। তারপরে খাওয়া হচ্ছে কী হবে না হবে সেরকম একটা পরিকল্পনায় ছিল। দিয়ে আবার ঘুরে গিয়ে যখন ডাকছে কোনো সাড়া দিচ্ছে না, তখন আমাকে এটা ডাক ছাড়ে। আমি ছুটে যেতে যেতে ইয়ে গিয়ে আমার আরেকজন স্টাফ ছিল, দরজাটাকে ধাক্কা দিয়ে দিয়েছে, ঠিকমতো লাগানো ছিল মনে হয়। দেখি না সিলিং ফ্যানে লুঙ্গি হচ্ছে দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমরা সেই মুহূর্তে তড়িঘড়ি করে ওখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাঁকরাইল কেন্দ্রের প্রশিক্ষিত কর্মীদের উদ্যোগে হল স্বাস্থ্য সচেতনতা শিবির। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে গ্রাম বাংলায় প্রত্যন্ত এলাকায় মানুষ এখন আতঙ্কিত। ইতিমধ্যেই আগাম তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাঁকরাইল কেন্দ্রের উৎসাহী সদস্য এবং স্থানীয় চিকিৎসকদের সহযোগিতায় কুলটেকড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হল স্বাস্থ্য পরীক্ষা এবং করোনা সচেতনতা শিবির। কোলটেকড়ির বাসস্ট্যান্ডে পথ চলতি মানুষদের করোনা সচেতন করার জন্য লিফলেট বিলি এবং মাস্ক বিতরণের মধ্য দিয়ে শিবির শুরু হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলার সভাপতি সর্বেশ্বর মহাপাত্রের উদ্যোগে। সাঁকরাইল কেন্দ্রের সম্পাদক সুবীর কুমার মণ্ডলের পরিচালনায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটিতে উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক ডক্টর অরুণ গিরি, ডক্টর সত্যব্রত সামন্ত এবং আরও কিছু স্থানীয় গ্রামীণ চিকিৎসক। সম্প্রতি রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক সংস্থার থেকে পাওয়া থার্মাল গান, পালস অক্সিমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, N95 মাস্ক, গ্লাভস, হেড গিয়ার, সার্জিক্যাল মাস্ক এবং স্যানিটাইজার প্রবৃত্তি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এসেছে বিজ্ঞান মঞ্চের ১৫ জনের একটি উৎসাহী যুবকদের স্বেচ্ছাসেবী দল। মূলত এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরাই এদিনের বাজারে পথ চলতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন প্রায় ৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মানুষজনের মধ্যে দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা এবং আগাম তৃতীয় ঢেউ সম্পর্কে সঠিক ধারণা দিতে পাশাপাশি সাবধানতা অবলম্বন করার ধাপগুলি নিয়ে আলোচনা করেন ডক্টর গিরি এবং ডক্টর সামন্তবাবু। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রিওয়ার্ড সংস্থার অবিভক্ত মেদিনীপুর জেলা কর্ণধর কাঞ্চন পট্টনায়ক। এদিন মেদিনীপুর ছাত্র সমাজ নামক সমাজসেবী সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজকর্মী মাননীয় ঝর্ণা আচার্য বিজ্ঞান মঞ্চ সাকরাইল কেন্দ্রের হাতে একটি পালস অক্সিমিটার তুলে দেন। অনুষ্ঠানের শেষে পার্শ্ববর্তী ভ্যান চালক এবং শ্রমিকদের সাবান ও স্যানিটাইজার প্রদান করা হয়। আগামী দিনে সাকরাইল ব্লকের রগড়া, বহরাদারি, বাঁকড়া, ডাহিচক, রোহিণী প্রভৃতি এলাকাতেও এরকম শিবির অনুষ্ঠিত করে এই করোনা মহামারীতে যতটা সম্ভব মানুষের পাশে থাকার উদ্যোগ এবং পরিকল্পনার কথা জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সর্বেশ্বর মহাপাত্র মহাশয়। আজকের কর্মসূচি সম্পর্কে কিছু বলুন। বিজ্ঞান মঞ্চের সাঁকরাইল কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমরা একটা স্বাস্থ্য সচেতনতা শিবির করলাম কোভিডের পরিপ্রেক্ষিতে। এখানে আমরা রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যে সরঞ্জামগুলো পেয়েছিলাম, পালস অক্সিমিটার, থার্মাল গান এবং প্রেশার মাপার যন্ত্র, সেইগুলো আমাদের জনসাধারণের মধ্যে প্রয়োগ করলাম এবং সেখান থেকে আমাদের জনসাধারণের এই চিকিৎসা ব্যবস্থার সম্বন্ধে জানালাম এবং আমরা এই রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর কি আজকে আরেকটা পালস অক্সিমিটার পেলাম, যেটা আমাদের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে আমার ঝর্ণা আচার্যের মাধ্যমে। আমি দুটো সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সরঞ্জামগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় লালদহ, রোহিণী, রগড়া, ঘোড়াদাড়ি, বাঁকড়া, নেকড়াশুড়ি এইগুলোতে আমরা পরবর্তী পর্যায়ে এরকম শিবির করার আমাদের প্রচেষ্টা করব এবং স্বাস্থ্যকতা যাতে লাভ করে সকলের সহযোগিতা কামনা করব। কী মনে হচ্ছে মানুষ কতটা সচেতন? মানুষ অনেকটা সচেতন হয়েছে, বিশেষ করে মানুষকে আমরা যথেষ্ট আগের থেকে অনেক সচেতন হয়েছে। কিন্তু আমরা তিন ধরনের মানুষ পাই, তো কিছু লোক মনে করছে যে আমরা কিছুই হবে না, কিছু লোক খুব ভয় পেয়ে যাচ্ছে। আমরা মাঝামাঝি থেকে সরকারের যে বলছে সরকারি পরিষেবা এবং সরকারের যে অনুদান মানে আমাদের সরকার যে দিচ্ছে আমার তার বক্তব্য সেইগুলো আমরা পালন করবো চেষ্টা করছি। স্যার আপনার নাম? সর্বেশ্বর মহাপাত্র। গভীর রাতে দলছুট দাঁতালের হানায় নয়াগ্রামে ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি, আতঙ্কে এলাকাবাসী। ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে হাতির আতঙ্ক যেন মানুষের পিছু ছাড়ছে না। প্রায় প্রতিদিন হাতির আতঙ্ক নিয়ে ঘুমোতে হয় এলাকার মানুষকে। হাতির হানায় ঘরবাড়ি, চাষবাস যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমন প্রাণহানিও ঘটছে। সেরকমই শুক্রবার গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলেন নয়াগ্রামের মলম অঞ্চলের নরসিংহপুর গ্রামের বেশ কয়েকজন। এদিন গভীর রাতে একটি দলছুট দাঁতাল খাবারের সন্ধানে হানা দেয় নরসিংহপুর গ্রামে। ফলে ঘরের দরজা ভাঙা থেকে শুরু করে খাদ্যশস্য নষ্ট করে ওই গ্রামের প্রায় ৩ জনের বাড়িতে। জানা গেছে এদিন রাতে নরসিংহপুর গ্রামের চৈতন্যকরণ, পুষ্পেন্দু খাটুয়া, রঞ্জন ঘোষ নামে 3 জনের বাড়িতে ক্ষয়ক্ষতি করেছে দলছুট দাঁতালটি। তবে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে এলাকার খোঁজ খবর নিয়েছেন বন দপ্তরের কর্মীরা। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় 5টি হাতি রয়েছে, তার মধ্যে দলছুট একটি দাঁতালের গতিবিধি সবসময় বুঝে উঠতে না পারার কারণে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। গত রাত্রে রাত 2টা-2:30টার সময় জঙ্গল থেকে একটা হাতি এসছে, যে গ্রামের আপাতত 4-5টা ঘরের বিশাল ক্ষয়ক্ষতি করছে। কারো ঘরে অ্যাসবেস্টাস ভেঙে দিয়েছে, কারো ঘরে এ করছে। অন্তর্জামী খাটুয়ার তার বাড়ির দরজা ভেঙে 3-4 বস্তা ধান খেয়ে নিয়েছে। এটা বন দপ্তরকে জানানো হয়েছে, ওনারা এসে তদন্ত করে জিনিসটাকে দেখবেন, তারপরে পরবর্তী পজিশনে ওনারা যা চিন্তাভাবনা করেন করবেন। আমাদের এখানে খাস জঙ্গল 76 মানে একটা দলছুট হাতি আছে আর 5টা এক্সট্রা আছে আর কি। তো এটা গত রাত্রে নরসিংহপুর গ্রামে ঢুকেছিল, ঢোকার পরে 3 জনের বাড়িতে কিছু ক্ষতি করেছে। একজনের চৈতন্যকরণ, পুষ্পেন্দ্র খাটুয়া আর রঞ্জন ঘোষ। এটা আমরা তদন্ত করে দেখব, দেখার পর তারপর আপনাদেরকে বলবো। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করল গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম থানা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম থানার পক্ষ থেকে হল মাদক বিরোধী শোভাযাত্রা এবং মাইকে প্রচার। এদিন সকালে গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা থানার প্রায় শতাধিক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে ছাতিনাশোল বাজারে শোভাযাত্রা করেন। পাশাপাশি নয়গ্রাম থানার পক্ষ থেকে নয়গ্রাম বাজারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিভিক ভলান্টিয়ারদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক পোস্টার এবং প্লেকার্ড। কোথাও লেখা মাদকদ্রব্য বর্জন করুন, তো কোথাও লেখা মাদকদ্রব্য সেবন মৃত্যুর কারণ হতে পারে। পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে একটি মোবাইল গাড়ি বের করা হয়। এদিন এলাকার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী মাইক প্রচারের জন্য। উল্লেখ্য, দিনের পর দিন নেশাদ্রব্য সেবনের লোক সমাজে বৃদ্ধির কারণে পরিবারগুলোতে বৃদ্ধি পাচ্ছে পারিবারিক অশান্তি। পাশাপাশি সমাজে বাড়ছে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। নেশার কারণে প্রতি বছর বহু মানুষ সারা বিশ্বে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এহেন পরিস্থিতিতে মাদকদ্রব্য সেবন মানুষের মধ্যে কমাতে রাষ্ট্রসংঘের তরফ থেকে 26 জুন তারিখটিকে মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়েছে। সেই জন্যই এদিন থানাগুলির এই মাদক বিরোধী শোভাযাত্রা। যে কোনো নেশায় আপনার মৃত্যু হবে, তাই গোপীবল্লভপুর থানা আপনাদের খবর পেয়ে এই সচেতন বার্তা দিচ্ছে। আজ এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রোফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। মাত্র 12% সুদের হারে পেয়ে যাবেন গোল্ড লোন। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতন সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন এবং অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আরও বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রোফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং এগরাতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটে ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদাস্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফিস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্রাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার, বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি, বেলদা হাসপাতালের কাছে, কলেজ যাওয়ার রাস্তায়, সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি, ঠাকুর চকে, পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য: পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা। অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইনটু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর। কন্ট্যাক্ট 9851800721 অর 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে যৌথভাবে সচেতনতা এগিয়ে এলো বেলদা নবজীবন ফাউন্ডেশন এবং বেলদা থানা। মাদক ভয়াবহতা তুলে ধরতে দেওয়া হলো লিফলেট। বেলদাতে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হলো। শনিবার বেলদা নবজীবন ফাউন্ডেশন এবং পুলিশের উদ্যোগে একটি কর্মসূচি নেওয়া হয়। মদের বিরুদ্ধে নেশা মুক্তিতে সচেতন করা হয় মানুষকে। বেলদাতে জেলা পুলিশ এবং বেলদা নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে বেলদা বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়েছে। নেশামুক্তির বিভিন্ন পথ বাতলে দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন বেলদা থানার এএসআই বাসুদেব দাস, বিশিষ্ট শিক্ষক সাংবাদিক অখিল বন্ধু মহাপাত্র, বিশিষ্ট চিকিৎসক যোগেন্দ্রনাথ পেরা প্রমুখ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। বড় সড় দল বদলের ঘটনা ঘটল পিংলাতে। প্রায় 1000 খানেক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই যোগদান কর্মসূচিতে পিংলা ব্লকের করকাই, খিরাই সহ বিভিন্ন অঞ্চলের প্রায় 1000-এরও বেশি বিজেপির কর্মী এবং সমর্থক বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলেই দাবি তৃণমূলের। বিজেপি থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি শেখ সবেরতি এবং পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যোগদান করলেন এবং বিশেষ করে আমাদের ডাল ভাত তো দূরের কথা, ওখানে দেয় যে আলু ভাতে মূলাও যেটা সেটাও পাওয়া মুশকিল হয়ে উঠেছে। সবথেকে বড় ব্যাপার যেটা আছে, আমরা যেটা দেখলাম, আমি তো ঘাটাল সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, আমার মতো বোধহয় দুর্ভাগ্য কারো ছিল না। কারণ মুসলিমের প্রতি অনাচার, মুসলিমদের বিরুদ্ধে বলতো আপনারা দেখেছেন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং অন্যান্য যারা নেতা এসেছেন, সবাই কিন্তু মুসলিমের বিরুদ্ধে বলেছেন শীতলকুচি 10টা করবেন এবং মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াবেন। আমি একজন মুসলিম হিসাবে কীভাবে মেনে নিতে পারি? তাই আমি দেখলাম একমাত্র বিনা সাম্প্রদায়িক, কোনো সাম্প্রদায়িক বা কোনো রং না দেখে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। মহামারী, ইয়াসদুর্যোগ এবং জ্বালানির কোপে ট্রলার মালিকরা খরচ বেশি হওয়ার আশঙ্কায় উৎসাহ হারাচ্ছেন মৎস্যজীবীরা। তেলের দাম কমানোর দাবি উঠছে ট্রলার মালিকদের পক্ষ থেকে। আশা ছিল পরিস্থিতি বদলাবেই, মোটেই সংকটজনক হবে না গত বছরের মতন, কিন্তু সেই আশাটুকুও ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রলয়ঙ্করী ইয়াসের ঝাপটায় এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে। সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার মৎস্যজীবী। জুনের মাঝামাঝিতে শুরু হয় সমুদ্রে ইলিশ ধরার মরশুম, আর এই সমুদ্র যাত্রার জন্য মৎস্যজীবীদের যাবতীয় প্রস্তুতি নিতে হয়। সমুদ্র ট্রলার তৈরি, পুরনো ট্রলার মেরামত, মাছ ধরার জাল সারাই, নতুন জাল বাঁধাই সহ আনুষঙ্গিক যাবতীয় প্রস্তুতি সবটাই সেরে ফেলতে হয় এই সময়। শঙ্করপুর, শৌলা, পেটুয়া সহ সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় গেলে নজরে আসত মৎস্যজীবীদের চরম ব্যস্ততার দৃশ্য। কিন্তু বিগত 4-5টা জুন মাসের মতন এই বছরটি নয়। গমগম করা এই পাড়াগুলোতে কেমন যেন বিরাজ করছে এক নীরবতা। প্রস্তুতি ছাড়াই তীরে বাধা পড়ে রয়েছে বহু লঞ্চ ট্রলার। সামুদ্রিক এলাকায় ছোট বড় মিলে সরকার অনুমোদিত লঞ্চ ট্রলারের সংখ্যা প্রায় কয়েক হাজার। এবার যার 40% লঞ্চ ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন। একদিকে মহামারীর সংকটের মধ্যে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে গত বছর ব্যবসার চরম ক্ষতি হয়েছিল। মহামারীর সঙ্গে জ্বালানি যন্ত্রণাও রয়েছে। আবার ঘূর্ণিঝড় ইয়াসের ফলে বহু লঞ্চ ট্রলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এবার। একবার ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে আগে যে পরিমাণ তেল খরচা হতো, এবছর তেলের দাম বাড়ার ফলে অনেক বেশি পরিমাণ টাকা লাগছে, যার ফলে তেলের টাকায় বেশি পরিমাণ মাছ ধরতে পারলে তবেই লাভের মুখ দেখবেন ট্রলার মালিকরা। তবে এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই বন্ধ করতে হবে এই ব্যবসা, এমনটাই জানান দীঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য প্রভাত চন্দ্র হাজরা। দীঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য তথা ট্রলার মালিক রাধাকৃষ্ণ মান্না জানান, ইয়াশের ক্ষতিগ্রস্ত ট্রলার সারানোর সময় শ্রমিকদের মজুরি দিয়ে যদি লাভ না করা যায় তাহলে ট্রলার চালানো অসম্ভব। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যদি তেলের দাম কমানোর বার্তা সরকারের কাছে পৌঁছয় তাহলে খুবই উপকৃত হবে, এমনটাই জানালেন তিনি। তাই এইভাবে বেশ কিছুদিন চললে হাজার হাজার মৎস্যজীবীরা কর্মহীন হয়ে পড়বে, এমনটাই আশা করেছেন তারা। জ্বালানির দাম বাড়ার ফলে এখন সমস্যা বলতে আমরা ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য অত্যাধিকভাবে আমাদের ট্রলার চালানো বহু মুশকিল হয়ে যাচ্ছে। এখন যা মাছের দাম আগামী দিনে হয়তো এত রেট থাকবে না, এই তেলের দাম যদি আরও বাড়তে থাকে তাহলে আমাদের অবশ্যম্ভাবী ট্রলার বন্ধ করে দিতে হবে, কেননা এত লেবারকে নিয়ে কাজ করতে হয়, ওই লোকের পয়সা না দিতে পারলে আমরা চালাবো কী করে, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেই সব ক্ষয়ক্ষতি সব সারিয়ে টারিয়ে আমাদের বের করতে যা খরচা হয়েছে, আমরা যদি লঞ্চ চালিয়ে পয়সা না আনতে পারি তাহলে আমরা কি করে চালাবো। এখন তো আমাদের তেলের যা দাম বেড়ে গেছে, এই তেলের পয়সা আনতে আমাদের কিছু থাকছে না, বাড়িতে বউ বাচ্চা কী খাওয়াবো, আমরা কী খাবো সে নিয়ে তো মালিকদের গবেষণা চলছে। এই সিজনের বাবুদের সঙ্গে মিটিং করা হচ্ছে, বাবুরা কী করবে, তেলের দাম যদি কেন্দ্র থেকে বাড়িয়ে দেয় কিংবা রাজ্য সরকার বাড়িয়ে দেয়, বাবু কী করবে। সে অসুবিধার কথা তো ভাষায় বলে বোঝাতে পারবো না, আমাদের বোঝানোর মতো ভাষা নেই। এখন প্রায় 100 টাকা ছুঁই ছুঁই তেলের দাম হয়ে গেল, 91 টাকা, 91.5 টাকা মতো। এক একটা ট্রলারে প্রতিদিন আমাদের লাগে 350 থেকে 400 লিটারের ডিজেল, বড় বড় ইঞ্জিন সব। আমাদের যা খরচা বেড়েছে, আশা করি এই প্রথম একটা দুটা ভয়েস টুকটাক যে মাছটা হচ্ছে হয়তো 10-15 দিন 1 মাস ব্যবসাটা চলতে পারে, একটু মাছটা কমলে অটোমেটিক ব্যবসা বন্ধ হয়ে যাবে, চালানোর কোনো উপায় নেই। আমাদের এমনি একটা সাধারণ হিসাবে আছে, যদি এই তেলের দাম প্রায় 20,000 টাকা এখন ব্যারেল, এই 1 ব্যারেল তেল সারাদিনে পুড়িয়ে যে মাছটা ধরবে কি 2 ব্যারেল তেল পোড়ানোর পরে বা 1 ব্যারেল তেলের ওপরে, আমাদের হিসেব হচ্ছে এই মুহূর্তে 1 ব্যারেল তেল পোড়ালে 40,000 টাকার মাছ যদি ধরে তাহলে আমাদের খরচটা উঠবে, তার উপরে গেলে লাভ, আর নাহলে 40,000 টাকা কিন্তু পার ব্যারেল হওয়া চাই। তা আমার মনে হয় এবছর এই সুযোগ আমরা পাবো না, হবেও না। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনা রোডে হল ব্লক যুব তৃণমূল এবং টিম অভিষেকের উদ্যোগে সচেতনতামূলক প্রচার। 26 জুন শনিবার বিশ্ব মাদক বিরোধী দিবস, আর এই মাদক বিরোধী দিবস উপলক্ষে সারা জেলার পাশাপাশি ব্লকগুলিতে পালন করা হল মাদক বিরোধী দিবস। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং টিম অভিষেকের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার করল চন্দ্রকোনা রোড শহর। এই দিন 5 নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণ থেকে গোটা চন্দ্রকোনা রোড শহর পরিক্রমা করা হয় এই সচেতনতামূলক প্রচারে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিষেকের অন্যতম সদস্য সাগর মণ্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন সুশান্ত সিংহ সহ অন্যান্য যুব তৃণমূল এবং টিম অভিষেকের সদস্যরা। এদিন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল বলেন, এলাকার যুব সমাজকে সচেতন করতে এবং মাদক জাতীয় জিনিসকে বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। আজ আপনারা জানেন আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস 26 জুন। এলাকার জনগণকে সজাগ করতে বিশেষত ছাত্র সমাজ, যুব সমাজ, তাদেরকে মাদক বর্জিত রেখে মাদক মুক্ত করে আগামী দিনে সুন্দর মানব সম্পদের বিকাশ ঘটানোর জন্য, উন্নত সমাজ গড়ার জন্য আমাদের এই প্রয়াস। আপনারা জানেন তৃণমূল যুব কংগ্রেস মানেই সমাজ পরিবর্তনের লড়াই, নতুনভাবে দেশ গড়ার লড়াই, নতুন পরিবার, উন্নত প্রজন্ম, উন্নত ভবিষ্যৎ রক্ষার জন্য আমরা মাদকের বিরুদ্ধে আজ পথে নেমেছি, মানুষকে সজাগ করার জন্যই আমাদের এই প্রয়াস। মেয়ের 18তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন মা। মেদিনীপুরের এক পরিবারের এই উদ্যোগে খুশি সকলে। কন্যা প্রতীচ্যা ঘোষের 18তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন মা দীপান্বিতা ঘোষ। সহযোগিতা এগিয়ে এলো মেদিনীপুর শহরের সমব্যাথী এবং কেশপুর ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদান শিবিরটি হল তরুণ সংঘ ক্লাবের ঘরে। প্রতীচ্যা ঘোষের মা দীপান্বিতা ঘোষ জানান, প্রতি বছরে মেয়ের জন্মদিন পালন করা হয় বন্ধুদের নিয়ে। এবছর মেয়ে নিজেই বলল একটু অন্যরকম ভাবে পালন করতে, তাই এই রক্তদান শিবিরের আয়োজন। যদিও দীপান্বিতা ঘোষ বলেন, কোনোদিন সমাজ সেবামূলক কোনো কাজ করেননি, এই প্রথম মেয়ের আবদারে এই শুরু। তবে এই করোনা পরিস্থিতিতে যে রক্তের সংকট দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গাতেই বহু সমাজসেবী সংস্থা রক্তদান শিবির অনুষ্ঠিত করছেন, সেটা দেখেই তিনি যোগাযোগ করেন কেশপুর ব্লাড ডোনার্স ফোরামের ফারুক মল্লিকের সাথে। সংস্থার সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। প্রতীচ্যা এবং তার পরিবারের এই সমাজ কল্যাণ কাজকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সমস্ত কর্মী এবং সাধারণ মানুষ। আগামী দিনে আরো নানান সমাজসেবার সঙ্গে যুক্ত থাকবেন এমনটাই জানিয়েছেন প্রতীচ্যার পরিবার। ম্যাডাম দীপান্বিতা ম্যাডাম, ওনার মেয়ে জন্মদিন উপলক্ষে আজকে এই ক্যাম্প প্রতীচ্যার। তো যেহেতু এই গ্রীষ্মকাল সঙ্গে করোনা, ব্লাডের প্রচুর ঘাটতি বিভিন্ন ব্লাড ব্যাংকে, সেই জন্মদিন উপলক্ষে হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠানে হোক আমরা রক্তদান শিবিরগুলো করে থাকি। তো সেই উপলক্ষে আজকে রক্ত, যেহেতু জন্মদিন সেই উপলক্ষে আমাদের এই প্রয়াস, ছোটো প্রয়াস একটা, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমার মেয়ের জন্মদিন, এটাও 18 বছরে পড়লো। তো প্রতি বছরই বাড়িতে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন বা ওর বন্ধুবান্ধবদের নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু ভাই ফারুকের কাজে এই রক্তদান, মানে ওর ফেসবুকে পোস্ট দেখি বিভিন্ন, আমার এত ভালো লেগেছে ব্যাপারটা যে আমার মনে হলো এটাতে সমাজের কিছু একটু হলেও আমি মানে আমার অবদান রাখতে পারবো। তো আমি ওই অনুষ্ঠান না করে সেই জন্য এই রক্তদান শিবিরটা রাখা, কারণ অনেক মুমূর্ষু রোগীকে দেখেছি ওরা যখন তখন গিয়ে ব্লাড দেয়া, ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে গিয়ে সাহায্য করছে। সংবাদ এ পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।